হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি 6% জায়গার ভিতরে আমার একটি ক্লায়েন্টের সুন্দর একটি আবাসিক বাড়ির ভবনের নকশা আপনাদেরকে দেখাবো। তো চলুন প্রথমেই আমরা দেখে নেই সাইট প্ল্যান। তো ভিউয়ার্স, শুরু করার আগে বলে নিচ্ছি আমাদের ভবনটির সম্পূর্ণ খরচ হিসাব এবং 3D ভিউ ভিডিওর শেষের দিকে রয়েছে। তো শুরু করা যাক। তো এই হচ্ছে আমাদের সাইট প্ল্যান। তো তার সম্পূর্ণ জমির পরিমাণ হচ্ছে, ল্যান্ড এরিয়া হচ্ছে 6 ডেসিমেল, অর্থাৎ 6%। তো চতুর্দিক থেকে তার জমি ছাড়া হয়েছে। তো চতুর্দিক থেকে জমি ছেড়ে তার 1500 স্কোয়ার ফিট হচ্ছে বিল্ডিং এরিয়া। তো এই 1500 মার্ক করা যে এরিয়াটুকু দেখতেছেন, এই এরিয়াটুকুর ভিতরে তার বিল্ডিংটি দাঁড়া করানো হয়েছে। তো এবার চলুন আমরা দেখে নেব ফ্লোর প্ল্যান, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো ভিউয়ার্স, আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে চলে এসেছি। তো আমাদের ভবনের ডান দিকে রয়েছে কার পার্কিং এরিয়া এবং বাম দিকে গ্রাউন্ড ফ্লোর এরিয়া একটি ইউনিট সাজানো হয়েছে। তো কার পার্কিং এরিয়া এবং এই পাশে তার জমি যেহেতু ভাঙা ভাঙা, সেহেতু আমাদের সেভাবেই প্ল্যানটি সাজানো হয়েছে। তো এদিকে আমাদের কার প্রবেশ করার জন্য এদিকে আমাদের একটি বড় গেট রাখা হয়েছে এবং জনসাধারণ প্রবেশের জন্য ভবনে এদিকে একটি গেট রাখা হয়েছে। তো আমাদের গ্রাউন্ড ফ্লোরের ইউনিটটি কীভাবে সাজানো হয়েছে দেখে নিই। তো প্রথমে প্রবেশেই আমাদের রয়েছে ড্রয়িং এবং ডাইনিং, 9 ফুট 8 ইঞ্চি বাই 16 ফুট 6 ইঞ্চি 4 ইঞ্চি, এবং ড্রয়িং ডাইনিংয়ের সাথে একটি কমন টয়লেট রয়েছে 6 ফুট 9 ইঞ্চি বাই 4 ফুট, এবং ড্রয়িং ডাইনিংয়ের সাথে একটি কিচেন রয়েছে 6 ফুট 9 ইঞ্চি বাই 7 ফুট, এবং এদিকে একটি ড্রয়িং ডাইনিংয়ের সাথে বারান্দা রয়েছে 3.5 ফুট, এবং অপর দিকে আমাদের 2টি বেড রয়েছে। বেড নাম্বার 1 10 ফুট 5 ইঞ্চি বাই 11 ফুট, এটা হচ্ছে মাস্টার বেড, এবং মাস্টার বেডের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে 6 ফুট 9 ইঞ্চি বাই 4 ফুট 6 ইঞ্চি, এবং এপাশে একটি বেড রয়েছে 10 ফুট 2 ইঞ্চি বাই 11 ফুট। তো এবং আমাদের বিল্ডিং এরিয়ার দৈর্ঘ্য হচ্ছে 43 ফিট 4 ইঞ্চি, এবং এদিকে রয়েছে 32 ফিট 1 ইঞ্চি, এবং ভাঙা ভাঙা এদিকে রয়েছে 30 ফিট 7 ইঞ্চি, এবং এদিকে রয়েছে 8 ফুট 1 ইঞ্চি, এবং এদিকে রয়েছে 12 ফুট 8 ইঞ্চি, এবং এদিকে রয়েছে 40 ফিট 2 ইঞ্চি। তো এবার আমরা ফার্স্ট টু থার্ড ফ্লোর প্ল্যান দেখে নেব। তো ভিউয়ার্স, আমরা ফার্স্ট টু থার্ড ফ্লোর প্ল্যানে চলে এসেছি। আমাদের গ্রাউন্ড ফ্লোরে বাম পাশের ফ্লোরটা যেভাবে সাজানো হয়েছে, তো এটা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফ্লোরও ঠিক সেমভাবে সাজানো হয়েছে। তো এটা আবার নতুন করে আমরা সাইজগুলো দেখছি না। তো এবার আমরা ডান দিকের ইউনিটের সাইজটা দেখে নেব। তো ডান দিকে প্রবেশই আমাদের প্রথমে রয়েছে ড্রয়িং ডাইনিং, 9 ফুট 8 ইঞ্চি বাই 15 ফুট 4 ইঞ্চি, এবং ড্রয়িং ডাইনিংয়ের সাথে একটি কমন টয়লেট 6 ফুট 9 ইঞ্চি বাই 4 ফুট, এবং একটি কিচেন 6 ফুট 9 ইঞ্চি বাই 6 ফুট, এবং ড্রয়িং ডাইনিংয়ের সাথে এই পাশে একটি লবি রয়েছে আলো বাতাস প্রবেশের জন্য ড্রয়িং ডাইনিংয়ে। তো লবির ওয়াইড হচ্ছে 4 ফুট 7 ইঞ্চি, এবং এপাশে একটি বেড রয়েছে 11 ফুট 10 ইঞ্চি বাই 10 ফুট, এবং এই বেডের সাথে একটি অ্যাটাচ বারান্দা রয়েছে 2 ফুট 2 ইঞ্চির, এবং বারান্দায় যাওয়ার জন্য স্লাইডিং ডোর ব্যবহার করা হয়েছে। এবং অপর দিকে আমাদের 2টি বেড রয়েছে, একটি মাস্টার বেড, মাস্টার বেড হচ্ছে 10 ফুট 5 ইঞ্চি বাই 11 ফুট, এবং মাস্টার বেডের সাথে একটি টয়লেট রয়েছে 6 ফুট 9 ইঞ্চি বাই 4 ফুট 6 ইঞ্চি, এবং এই পাশে একটি বেড রয়েছে 10 ফুট 2 ইঞ্চি বাই 11 ফুট। তো এই ছিল আমাদের ফ্লোর প্ল্যান, এবং ফার্স্ট ফ্লোর টু থার্ড ফ্লোর সেমভাবেই সাজানো হয়েছে। তো এবার আমরা 3D ভিউ এবং খরচ হিসাব দেখে নেব। তো ভিউয়ার্স, আমরা 3D ভিউতে চলে এসেছি। তো এবার আমরা খরচ হিসাব নিয়ে আলোচনা করব এবং 3D ভিউটি দেখে নেব। তো এই বাড়িটি 4তলা পর্যন্ত কমপ্লিট করতে আমাদের টোটাল সকল খরচ মিলিয়ে, অর্থাৎ
ইট বালু সিমেন্ট তো রয়েছে, মিস্ত্রি খরচ, টাইলস খরচ, ইলেকট্রিক খরচ, সকল অর্থাৎ সকল খরচ নিয়ে আমাদের টোটাল খরচ যাবে 90 থেকে 95 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার যদি কোনো প্রকার কনফিউশন থেকে থাকে অথবা কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের ফেসবুক লিঙ্ক এবং ইমেল অ্যাড্রেসটি ডিসক্রিপশনে দেওয়া হয়েছে, তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।